বর্তমানে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অনেকেই ব্যবহার করেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেকেই জানেন আবার অনেকে না জানার কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মজা পান না তো বন্ধুরা ভিডিওর শেষের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস অ্যান্ড টিক্স আমি দেখাবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে এই মেসেজ অপশনে গিয়ে এখানে আপনার নাম্বারটা টাইপ করে নেবে টাইপ করে তারপরে আপনারা সেন্ড করে দেন কিন্তু আপনি চাইলে কিন্তু যে নামে সেভ করছেন ওই নামে আপনি নাম্বারটা পাঠিয়ে নাম সহ। সেটা কিভাবে আপনার এখানে দেখেন এই যে অ্যাটাচমেন্ট চিহ্ন আছে আপনি এই অ্যাটাচমেন্ট চিহ্নতে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন রাইট সাইডে নিচে একটা অপশন আসছে এখানে কন্ট্যাক্ট বলে আপনি এই কন্ট্যাক্টে টাচ করবেন এখানে যখন টাচ করবেন দেখবেন নাম্বারগুলো চলে আসছে এখানে যার নাম্বার আপনি পাঠাবেন তার নাম্বারটা আপনি টাচ করবেন যখন টাচ করবেন সিলেক্ট হয়ে যাবে দেখেন এখানে তারপরে এই যে সেন্ট অপশান টাচ করবেন আমি এখানে যখন টাচ করলাম নাম্বারটা সেন্ড হয়ে গেছে দেখেন তার নাম সহ নাম্বারটা চলে গেছে তার ফটো সহ তো বন্ধুরা দুই নাম্বারে যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে আপনি যদি কারো কাছে লোকেশন পাঠাতে চান লাইভ লোকেশন এবং কারেন্ট লোকেশন কীভাবে পাঠাবেন যার কাছে আপনি লোকেশন পাঠাবেন তার নামের উপরে টাচ করবেন টাচ করার পরে এই অ্যাটাচমেন্ট চিহ্নতে টাচ করবেন যখন অ্যাটাচমেন্ট চিহ্নতে টাচ করবেন তখন এখানে দেখবেন নিচে মাঝখানে একটা অপশন আসছে লোকেশন বলে আপনি এই লোকেশনে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পারবেন আপনার মোবাইলের লোকেশনটা এখানে ট্র্যাকিং করে নিয়ে নেবে এখান থেকে আপনি আপনার এই যে উপরে যে ইয়ে আছে সেন্টার পয়েন্ট আছে এখানে একবার দুইবার টাচ করলে আপনার লোকেশনটা ভালো মতো ট্র্যাকিং হবে এখানে যখন ট্র্যাকিং হয়ে যাবে তখন আপনি দেখেন এখানে কারেন্ট লোকেশন সিলেক্ট করা আছে আপনি যদি কারেন্ট লোকেশনটা সেন্ড করেন তাহলে আপনার বর্তমানে যে অবস্থানে আসেন সেই অবস্থানে লোকেশানটা চলে যাবে আবার যদি আপনি চান যে না আপনি কতক্ষণ আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে আপনি মার্কেটে যাবেন বন্য কোথাও যাবেন ওই জায়গার লোকেশানটা আপনার দরকার তাহলে আপনার বন্ধুকে এই যে লাইভ লোকেশানটা শেয়ার করবেন আপনার বন্ধুকে বলে দেবেন যে আমি লোকেশন সেন্ড করছি আধা ঘন্টার পর ওই লোকেশনে আসেন তখন আপনার বন্ধু আপনাকে যখন লাইভ লোকেশান শেয়ার করবেন আপনি ওই জায়গায় যাবেন তখন উনি এই লোকেশনে চলে আসবে তিন নাম্বারের যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমরা যারা অনেকেই ফটো পাঠায় গ্যালারিতে গিয়ে আমাদের এখানে যে ডকুমেন্ট আছে বা ফটো আছে এই ফটোগুলো আপনারা আমরা পাঠিয়ে থাকি কিন্তু আমরা চাই যে ডাইরেক্ট কোনো ফটো পাঠাতে যেগুলো আমার গ্যালারিতে সেভ নাই কিন্তু একটা ফটো সামনে থেকে তুলে আমাকে পাঠাতে হবে তাহলে দেখেন এখানে মেসেজ বক্স এই যে কোনায় একটা ক্যামেরা অপশনের চিহ্ন আসছে আপনি ক্যামেরাতে টাচ করবেন ক্যামেরাতে যখন টাচ করবেন দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ফটো তুলে পাঠিয়ে দিতে পারবেন চার নাম্বারে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনি ক্যামেরাদের ডাইরেক্ট ফটো পাঠাবেন আপনার গ্যালারি থেকে একটা ফটো পাঠাবেন তাহলে এই যে অ্যাটাচমেন্ট চিহ্ন আছে আপনি এই অ্যাটাচমেন্ট চিহ্নতে টাচ করলে আপনার গ্যালারি চলে আসবে যেমন এখানে যখন টাচ করবেন এ দেখেন এখানে গ্যালারি চলে আসছে এই গ্যালারিতে টাচ করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ফটো সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারেন পাঁচ নাম্বারে যে বিষয়টা দেখাবো তো বন্ধুরা ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ একটি টিক্স হচ্ছে আপনি অডিও ভয়েস কীভাবে পাঠাবেন অডিও বয়েস পাঠানোর জন্য দেখেন যে আপনি যখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন কারণ আমের উপর টাচ করলে এখানে রাইট নিসে দেখবেন একটা মাইক্রোফোনের চিহ্ন আসছে আপনি এই মাইক্রোফোনের চিহ্নতে যখন ধরে রাখবেন তখন এটা রেকর্ডিং হতে থাকবে কিন্তু যখন আপনি ছেড়ে দেবেন এটা কিন্তু অডিওটা হোয়াটসঅ্যাপে চলে যাবে যার কাছে আপনি পাঠাবেন সেক্ষেত্রে আপনার অডিওতে যদি ভুল হয় বা কোনো সংশোধন করার প্রয়োজন হয় বা ক্যান্সেল করার প্রয়োজন হয় করতে পারবেন না এই জন্য আপনি কি করবেন এই মাইক্রোফোনের এই চিহ্নটায় একটু র্যাক করে ধরে উপরে দিকে ছেড়ে দিবেন। তখন দেখবেন আপনি যা বলবেন সেটা রেকর্ডিং হবে আপনি যখন আবার বন্ধ করবেন তখন পাঠানোর আগে এটা আপনি রিভিউ করে প্লে করে দেখতে পারবেন আবার যদি ভুল হয় সেটা ক্যান্সেল বা ডিলিটও করে দিতে পারবেন তো এইভাবে আপনারা অডিও ভয়েস পাঠিয়ে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচতে পারেন কারণ এমন একটা বডি বয়েস পাঠালেন যে ভয়েসের মধ্যে কোনো ভুল আছে তখন আপনার সেই ভয়েসটা হয়তো বা পাঠানোর প্রয়োজন হয় না বা দরকার হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কোনো কমেন্ট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ